এটা হয়তো অনেকে গ্রামে মানুষের লাগবে গায়ে, আমি দেখলাম পাট ক্ষেতের মধ্যে ধরা খাইলো, গতকালকে দেখেছি যে পাট ক্ষেতের মধ্যে ধরা খাইছে। এটা নিয়ে আর কি ফেসবুক পেজে ঢুকলে এই ধরনের জিনিস দেখা যায়। দাদিটা মানানো যায়, দাদা বিয়ে করেছে বা এটা এটা একটু মান একটু একটু আর কি ভাল লাগছে যে থাক এটা চলে, কিন্তু চাচা ভাসুরের ছেলের সাথে কিভাবে যায়। এখন আমি একটার জায়গায় পাঁচ ছটা দেখেছি যে ভাসুরের ছেলের সঙ্গে ভাগতেছে। এই যে এই জিনিসগুলো তো খুবই খারাপ। পরকীয়া দিয়ে এই দেশ ভরে গেছে। দেখেন 1000-এর মধ্যে আপনার 900 পরকীয়া করতেছে, 100 ভালো আছে। এই জিনিসগুলো আসলে ভালো লাগছে না। পরকীয়া এত খারাপ একটা জিনিস যে এই জিনিসগুলো আমাদের দেশে একটা আইন করা উচিত। আমরা চাই যে ছেলেদের জন্য আইন করেছে যে ছেলেরা যদি বিয়ে করে নারী নির্যাতন, মেয়েদের জন্য এটা করা উচিত। এই যে যে ভাইগুলো আমাদের বিদেশে যায়, বিদেশে থাকে বউদেরকে রেখে, সে টাকা পয়সাগুলো নিয়ে আরেকটা ছেলেকে দিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো অনেক কষ্ট লাগে যে এত পরিশ্রম করে এত শ্রম দিয়ে টাকাগুলো ইনকাম করতেছে, সে বউকে বিশ্বাস করে দিচ্ছে। বাচ্চা টাচ্চাদের এখন কোনো মূল্য নাই। এখন ওই পরকীয়ার প্রতি এত আসক্ত হয়ে গেছে, আগে যখন ড্রাগসের প্রতি মানুষ আসক্ত হয়ে গেছে, এখন হচ্ছে পরকীয়ার উপরে মানুষ এত আসক্ত হয়ে গেছে। এটার জন্য একটা আইন করা উচিত আমাদের প্রধানমন্ত্রীর কাছে। আমি আসলে চাচ্ছি, আমি এটা নিয়ে একটা কাজ করতেছি, আমি চাচ্ছি যে এটার একটা আইন করুক আমাদের মেয়েদের জন্য। আমরা যে কত খারাপ, আমরা এত খারাপ কেন? আমাদের শাস্তি হওয়া উচিত। এই পুরুষ নির্যাতন করতেছি আমরা, পুরুষ অসহায় জিতেছে। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে বাচ্চাদের প্রতি করতেছে, বাচ্চারা কোথায় যাবে? এই যে মারা পরকীয়া করতেছে, বাচ্চারা কাউকে মুখ দেখাতে পারছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাচ্চারা অসহায় হয়ে পড়তেছে, বাবার কাছে গেলে মাকে পাচ্ছে না, মায়ের কাছে গেলে বাবাকে পাচ্ছে না। এই জিনিসগুলো খুব হৃদয় ছোঁয়, এই জিনিসগুলো মনে হলে না কান্না আসে, কষ্ট হয়। এই জিনিসগুলোর জন্য শুধু চাচ্ছি একটা, আমি মরে গেলাম দুঃখ নাই, আমি তো জীবন অনেক কিছু দেখে আসছি, কিন্তু আমার বাচ্চাটা তো মাত্র পৃথিবী দেখতেছে, তাহলে এর কি অপরাধ? আমরা কেন মেয়েরা এগুলো করতেছি? আমাদের কি নিম্নতম লজ্জা শরম নাই, বা আমাদের কি চোখে নাই বিবেক, জ্ঞান, বুদ্ধি, চোখে লজ্জা, এগুলো সব কিছু আমরা ধুয়ে খেয়ে ফেলছি? এই জিনিসগুলো আমাদের ভাই ছাড়া উচিত। আপনার কি মনে হয়, পরকীয়াটা কি খুব ভালো জিনিস? না, যেটা বলছেন সবই ঠিক আছে, কিন্তু আপনি যেটা বলছেন যে সব মেয়েরাই তো, সব মেয়েরা না, সব মেয়েরা হইলে তো, আমি এখন আমার কাছে যেরকম মনে হচ্ছে যে 1000 মেয়ের থেকে 100 মেয়ে ভালো আছে বা 200 মেয়ে ভালো আছে, 800 মেয়ে খারাপ। কেন আমি দেখতেছি যে বোরখা পরে যাচ্ছে, অথচ যারা অরিজিনালি হুজুর সাহেবদের বউ, যারা নামাজ পড়ে পাঁচুক্ত, যারা সত্যিকারে আবাদত করে, তাদের উপরে কলঙ্কটা যায় পড়তেছে, কারণ তারা বোরখা পরে যাচ্ছে। আমি দেখতেছি যে স্কুলে কলেজের দিকে যে মেয়েরা এগুলো করতেছে, আর বিশেষ করে গ্রাম দেশে এই জিনিসগুলো একটু বেশি হচ্ছে। গ্রামের মধ্যে এটা হয়তো অনেকে গ্রামে মানুষের লাগবে গায়ে, আমি দেখলাম পাট ক্ষেতের মধ্যে ধরা খাইলো, গতকালকে দেখেছি যে পাট ক্ষেতের মধ্যে ধরা খাইছে। এই জিনিসগুলো খারাপ না, কেন যাওয়া দরকার? নিজের স্বামী একটু চিন্তা করুক না যে আমার স্বামীটা ঘাম ফেলে এই টাকাটা ইনকাম করে, সেই টাকাটা কিসের জন্যে? আমাদের সুখের জন্যে। তাহলে এই টাকাটা যদি আমরা খরচ করি অন্য বাজে পথে, বা একটা ছেলে মাঝখান থেকে এসে টাকাটা নিয়ে যাবে, আবার আমাকেও ভুগ করবে, এটা তো আমাদের আসলে ঠিক না। এটা আমরা আসলে কিভাবে বলবো, আসলে বোঝানো যাবে না যে কতটা কষ্ট হয়। আর এগুলো সব কিছু আমার মেন হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চারা প্রচণ্ড অসহায় হয়ে পড়তেছে। এটা আমাদের এই নেতৃত্বের কাছে অনুরোধ যে এইটা একটা কিছু করুন, মেয়েদের এটা যদি একটা আইন করে যে মেয়েরা এই ধরনের কাজ করলে ওদেরকে জেল খাটাবে, বা ওদের সবাই সামনে জুতার বাড়ি দিবে, বা জুতার মালা পরাবে, হাঁটাবে রাস্তাতে, গ্রামের মধ্যে যদি এগুলো করে না, কিছু কিছু গ্রামে কলকাতাতে করতেছে, একদম চুল কেটে দিচ্ছে, আবার ওদেরকে জুতার মালা পরাচ্ছে। কলকাতার যে কয়েকটা পরকীয়া করতেছে, এই বাংলাদেশ আর কলকাতা এগুলো বেশি, তো এই দুইটা দেশের মধ্যে কলকাতায় এই কাজগুলো করতেছে, বেঁধে রাখতেছে, তারপর হচ্ছে তাদের চুল কেটে দিচ্ছে। মহিলারা খুব শক্ত ওখানকার মহিলারা, কিন্তু আমাদের বাংলাদেশে এটা করতেছে না। বাংলাদেশেও যদি এরকম চুল কেটে দিত, জুতার মালা পরাইতো, পরায় রাস্তাতে হাঁটাইতো, তাহলে এই মানুষগুলো, এই মেয়েগুলো ঠিক হয়ে যেত। মেয়ে না তো এরা, মহিলা আর কি, বিশেষ করে আমাদের বয়সের মহিলাগুলো একটু বেশি খাচ্ছর, বেশি খারাপ। ইয়াং জেনারেশন পাইলে মনে হয় যে ওরা মাখন পায় গেছে, কিন্তু ওরা একটু চিন্তা করে না যে এরা তো আমার ছোট ভাইয়ের মতো, বা এগুলো পুরুষরা করলে মানায়। আমরা ছোটবেলা দেখে আসছি পুরুষরা এগুলো করলে মানায়, পুরুষরা 100 বছর হয়ে গেছে, 20 বছরের মেয়ে বিয়ে করতে পারে, কিন্তু মেয়ে মানুষ করতে পারে সেগুলো আমি এই যে এই শেষ শেষ বয়সে এসে কবরে চলে যাবো এখন এসে দেখতেছি, এটা ভালো লাগছে না।
তা আসলে এটা কিসের থেকে হতে পারে, মানে কিসের অভাব সমাজের? আসলে এটা এটা একটা ফিজিক্যাল আর কি, ফিজিক্যাল যে হাজবেন্ড থাকে না, বিদেশে থাকে, সেটা মানলাম, সেটা তারা ফিজিক্যালের জন্য এটা করতে চাচ্ছে। কিন্তু না, বাংলাদেশে জামাই ঘুমাইতেছে এক সাইডে, বউ আস্তে করে উঠে চলে যাচ্ছে, এটা কিসের জন্য পাই? এটা আসক্ত হয়ে গেছে যে কিয়ামতের আগে এটা হবে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটা বলছেন প্রবাসী যারা থাকে, না এরাও তো আসলে কষ্ট করে, কষ্ট করে না? অনেকের ওয়াইফ থাকতেছে না, আমার তো দুইটা ভাইয়ের বউ, একটা বাংলাদেশে থাকতেছে, একটা কিছুদিন আগে নিয়ে গেছে ভাই ইতালি, কিন্তু ওরাও তো থাকতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে ওরা সংসার করতেছে না? সবাই না, সব উপবাসী ভাইদের না, কিছু কিছু উপবাসী ভাই ছাড়াও আমি বললাম, যারা বাংলাদেশে স্বামী ঘুম আসতেছে, সে ঘুমের থেকে উঠে যে এগুলো করতেছে, পরকিয়া করতেছে, এখান থেকে উঠে আবার খাটের নিচে ধরা খাচ্ছে। দিন শেষে আসলে এই দায় ভাগ, দিন শেষে তো একটা গোল্লা দায় না, এটা তার আসক্ত হয়ে গেছে, নেশার মতো একটা আসক্ত হয়ে গেছে। এরা যদি ইচ্ছে করে স্বামীকে একটু ভালোবাসা দেয়, স্বামীর প্রতি যদি মায়াটা আসে, তারা কিন্তু এগুলোর থেকে ক্লিয়ার হয়ে যাবে, যে আমাদের একদিন মরতে হবে বা আমাদের বাচ্চাদের বড় করতে হবে, বাচ্চারা কিভাবে মুখ দেখাবে, বাচ্চাদের ভবিষ্যৎটা কি হবে, ফ্যামিলির চিন্তা করতেছে না, একটু কারা কোন দিকে আসতেছে, শিক্ষিত কোনো ঘরের ফ্যামিলির মেয়েরা কিন্তু এগুলো করতেছে না। আমি একটাও শিক্ষিত ফ্যামিলির ঘরের মেয়ে দেখি না যে এরকম একটা অঘটন ঘটে। না, শিক্ষিত অশিক্ষিত উভয় মিলেই হচ্ছে, না কমই কমই অনেক কম আসতেছে, কিন্তু বেশিরভাগই এরকম করতেছে যারা বিবেকহীন, বিবেক নাই, তারাই করতেছে এগুলো, বিবেক ছাড়া মানুষগুলো করতেছে। দেশ দেশের বাড়ি থেকে আপনার অনেক ভিডিও এই সাক্ষাৎকারগুলো দেখে প্রবাসী ভাইরাও দেখে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো যে ভাই আসলে আপনারা আপনাদের মতো কাজ করবেন, আপনারা নিজের সম্পদ নিজের হাতছাড়া করবেন না, আপনার সম্পদ যখন আপনার কাছে থাকবে তখন দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে, বউকে যেটা প্রয়োজন ততটুক দিবেন, দিবেন অবশ্যই, বাবা মাকেও দিবেন, বউকেও দিবেন, কিন্তু নিজের কাছে রাখবেন, নিজে বাংলাদেশে এসে নিজে কিছু করবেন তখন বউকে ইয়ে করবেন। আমি বলি না সব উপবাসী ভাইদের বউরা এরকম করে, সবাই না, হয়তো দশজনের মধ্যে দুজন ভালো থাকে, আটজনই খারাপ থাকে, তো এই ভাইরা সব ভাইরাই আরেকজনকে দেখে শিখতেছেন না, এগুলো করবেন না। আর এই যে প্রেম ভালোবাসা, এই যে আপনারা মোবাইলে করতেছেন, এই যে লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছেন, এগুলো মহুয়া ভাই একটা স্বপ্ন, আপনারা নিজেরা কাজ করেন, বাংলাদেশে আসেন, এসে একটা কিছু করেন, আপনারা বাংলাদেশের সোনার ছেলে, আপনারা এই দেশের আমাদের অহংকার, আপনারা আমাদের গর্ব, আপনারা আমার ভাই, আপনারা আমাদের দেশটাকে উন্নত করছেন। আজকে যদি বিদেশে না যেতেন আমাদের দেশটা এত উন্নত হইতো না, শেখ হাসিনা বলতে পারতো না যে ফ্লাইওভার করছে, আপনাদের টাকা দিয়েই করেছে, আপনাদের টাকা দিয়ে আমরা বাহাদুরি করতেছি ভাই। আপনারা যদি আমাদেরকে না টাকা পাঠাইতেন তাহলে আমরা এই দেশটা এত সুন্দরভাবে দেখতে পারতাম না। আপনারা নিজে আগে বাঁচবেন, তারপর অন্যকে বাঁচাবেন, আপনারা বাঁচার চেষ্টা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি ভুল বলে থাকবি থাকি বড় বোন হিসাবে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।